বিরতির পর আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদের সাথে আছি আমি সৈয়দ সাইমা আহমেদ। মিলানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলান লম্বার্ডিয়া কমিউনিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি সেলিনা আক্তার জানান, গত রবিবার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং রাকিব আহমেদের পরিচালনায় সদ্য ঘোষিত কমিটির কার্যক্রমকে গতিশীল করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মিলান সিদ্দিকুর রহমান, হাসিব আলম সেলিম, সালাউদ্দিন ভুইয়া, রিমন মোল্লা, আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। সভায় মাহিদুর রহমান আবারও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় জাতীয়তাবাদী দল মিলান লম্বার্ডিয়া ইতালির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।